হ্যাঁ, জয়গুরু জয়গুরু। জয়গুরু 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 অশোক দা, শোনা যাচ্ছে? জয়গুরু জয়গুরু, জয়গুরু, হ্যাঁ, শুনতে শোনা পাওয়া যাচ্ছে তো? যাচ্ছে। আচ্ছা, শঙ্খধ্বনি করুন, মা শঙ্কর ধ্বনি করেন, যে কেউ একটা শঙ্কর ধ্বনি করেন। জগন্নাথ করে দেবে শঙ্করধ্বনি। করুন, প্রথমে বলছি তো। প্রার্থনা শুরু করে দেন। শোনা যায়নি। বার বার করু বিনতি রাধা স্বামী আগে, দয়া করো দাতা মেরে চিত চরণন লাগে, জনম জনম রই ভুল মে রই পায়া ভেদা, রই ভোগত খেদা জগত চিরে নিচার, যোগী পিলা রয়ে সব মন কি ঘানি, ভাব জগা মেরা আদি কাম মিল রাধা আমি ধাম কাম, ওই ভেদ জানাই দশ উচা দেশ হয় ও আর ঠিকানি, বিনা সন্ত পাবে নহি দ্রুত শব্দ নিশানি, রাধা স্বামী নাম কি মহি মহিমা শুনাই, বিরহ অনুরাগ জগায়কে ঘর পৌঁছু ভাই, সাধু সঙ্গ কর সার রস মেনে পিয়ায় ভাই, প্রেম লগা গুরু চরণ মে মন শান্ত নয়াই, তড়প উঠে মে কল রহু কসু পিয়া করু যাই, দর্শন রস নিত নিরল কয়ে মন থির তাই, সুরাত চড়ে আকাশ মে করে শব্দ বিলাসা, নাম ধাম নিরখত চলে পাবে নিজ ঘর বাস, ইহ আশা মেরে মন বসে রয়ে চিত্ত উদাসা, বিনয় শুনো কৃপা করো নিজে চরণ নিবাস, তুমি না কই সমরথ নই যাসে মাঙ্গু দানা, প্রেম ধার বরখা করো বলো অমৃত খানা, দীন দয়াল দয়া করো মেরে সমরথ স্বামী, শুকর করু গাওত রহু নিত রাধা স্বামী, তুমি না কই সমরথ নই যাসে মাঙ্গু দানা, প্রেম ধার বরখা করো বলো অমৃত খানা, দীন দয়াল দয়া করো মেরে সমরথ স্বামী, শুকর করু গাওত রহু নিত রাধা স্বামী, শুকর করু গাওত রহু নিত রাধা স্বামী, বারো বারো কর জোড় কর সবিনয় করু পুকার, সাধু সঙ্গময় দেও নিদ পরম গুরু দাতার, কৃপা সিন্ধু সমরথ পুরুষ আদি অনাদি অপার, রাধা স্বামী পরম পিতু মে তুম সদায় ধার, বারো বারো বলো যাও তন মন আরু চরণ পর, যা মুখলে মে গাও মেহর করি দাস কৃপা করো, ধন্য ধন্য গুরু দেও দয়া সিন্ধু পুরাণ ধনি, নিত্য করো তুম সে অচল ভক্তিময়ী দেহ প্রভু,
দীনয় দীনয় নাথ হাত গোহা তুম আন করো অবরাখো নিত সাধ দীন দয়াল কৃপা নিধি কাম ক্রোধ মদ লোভ সব বিধি অবগুণ হার মে প্রভু রাখো মেরে লাজ তুম দারে অব মে পড় রাধা স্বামী গুরু সব রথ তুম বিনয় রানা দুসরা অব করো দয়া পরত কেশো তুম ধরে তে বিলম্ব কেউ দয়া করো মেরে সাইয়া দে ও প্রেম কি দান দুঃখ সুখ কুছ ব্যাপে নই ছুটে সব উৎপাত দয়া করো মেরে সাইয়া দে ও প্রেম কি দান দুঃখ সুখ কুছ ব্যাপে নই ছুটে সব উৎপাত বারো বারো কর জোড় কর সবিনয় করু পুকার সাধু সঙ্গময় দে নিত পরম গুরু দাতার সাধু সঙ্গময় দে নিত পরম পিতা দাতা গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ জ্ঞান তিমিরন্ধ্রস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ স্থাবরং জঙ্গমং ব্যক্তং যেন কৃষ্ণং চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ দিদ্রুবেণ পরিব্যাপ্তং ত্রৈলোক্যং সচরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ ন গুরুরধিকং তত্ত্বং ন গুরুরধিকং তপ তত্ত্ব জ্ঞানাৎ পরং নাস্তি তস্মৈ শ্রী গুরবে নমঃ মন্নাথ শ্রী জগন্নাথ মাতগুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ গুরুরাদিরনাদিশ্চ গুরু পরম দৈবতম গুরু পরতরং নাস্তি তস্মৈ শ্রী গুরবে নমঃ ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলম জ্ঞানমূর্তিম দন্দতীতং গগনসদৃশং দত্তমস্যাদিলক্ষ্যম একং নিত্যং বিমলম চলম সর্বধি সাক্ষীভূতম ভবতীতম ত্রিগুণরহিতং সদ্গুরু ত্বং নমামি সদ্গুরু ত্বং নমামি সদ্গুরু ত্বং নমামি ওম ব্রহ্মালি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলুরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলুরে ছাড়ো রে মন কপট চাতুরি বদনে বল হরি 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 নাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম অধর্ম কুকর্ম ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলুরে ছাড়ো রে মন ভবের আশা অজপ নামে করো রে নে সারাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে নয়ন নিরে সদা ভাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলুরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলুরে ছাড়ো রে মন কপট চাতুরি বদনে বল হরি 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 বল হরি বল হরি বল হরি বল
হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি নাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম অধর্ম কুকর্ম ছাড়ু রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বাজরে ছাড়ু রে মন ভবের আশা অজপানামে করো রে নেশা রাধা বল 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 রাধে গোবিন্দ নাম কি বদনে লইয়ে নয়ন নীরে সদা হাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 বলে সদা ঠাকুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে জয় গুরু জয় ওম ব্রহ্ম পরম ব্রহ্ম কুল মহালি জয় গুরু। আজ ভাদ্র সৎসঙ্গ পরিক্রমার ষষ্ঠ দিন। এই ষষ্ঠ দিনে শুভ ভাদ্র মাসে সৎসঙ্গ বিহার খাতড়ায় অনলাইনে সৎসঙ্গের আয়োজন করেছে। খাতড়া থেকে কলনীয় সুকান্ত সিংহ মহাপাত্রদা তার বাবার শুভ জন্মদিবস উপলক্ষে এখনই আমরা সমবেত ভাবে ঠাকুরের শ্রীচরণে সুকান্তদা তার বাবার বিশেষ করে শারীরিক সুস্থতা, সুদীর্ঘ ঈশ্বচ্ছল মঙ্গলময় জীবন, সেই সঙ্গে তার পরিবার পরিজন সকলেরই সুস্থ দীর্ঘ ঈশ্বচ্ছল জীবনের প্রার্থনায় সর্বাঙ্গীন মঙ্গল
বিক্রমজিৎ মাইক্রোফোনটা অন করো, টাচ করো, মাইক্রোফোনের মতো চিহ্ন যেটা আছে টাচ করো, তাহলেই অন হয়ে যাবে। হ্যাঁ জয় গুরু, আমি খাতড়া খাতড়া বাঁকুড়া থেকে আমি বিক্রমজিৎ, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে পাঠ। ভাবেই বিশ্বাসের প্রতিষ্ঠা, যুক্তি তর্ক বিশ্বাসকে এনে দিতে পারে না। ভাব যত পাতলা বিশ্বাস তত পাতলা, নিষ্ঠা তত কম, বিশ্বাস বুদ্ধির গণ্ডির বাইরে। বিশ্বাস অনুযায়ী বুদ্ধি হয়, বুদ্ধিতে হা না আছে, সংশয় আছে, বিশ্বাসে হা না নেই, সংশয় নেই। জয় গুরু। জয় গুরু দাদা, সৌরভ শুনতে পাচ্ছিস? শুরু কর। স্যার শুরু করবো? হ্যাঁ আচ্ছা স্যার, শোনা যাচ্ছিল না কিছু। জয় গুরু, পূর্বে যে বাণীটি পাঠ হলো তার ইংরেজি অনুবাদটি পাঠ করছি। ফিলিং ইজ দ্য ফাউন্ডেশন অফ ফেথ, আর্গুমেন্টস অ্যান্ড রিজন ক্যান নেভার ব্রিং ফেথ, দ্য লাইটার দ্য ফিলিং দ্য শেলোয়ার দ্য ফেথ, দ্য লেস the constancy. Faith is beyond the range of intellect. Intellect is according to faith. There is yes or no in intellect. There is doubt. In faith, there is no yes or no. There is no doubt. Peace, peace, peace. Jai Guru. চলার সাথী গ্রন্থ পাঠ করছেন কপিলা থেকে শ্রী গুরুপদ সর্দার দা, কপিলা বাঁকুড়া থেকে। জয় গুরু। জয় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত গ্রন্থ চলার সাথী থেকে বাণীপাঠ। পাওয়ার পথ ঠিক জানিও, যদি তোমার কিছু চাওয়া থাকে তাহা হইলে এমন করিয়া কিছু করিতে হইবে যেমন করিয়া করিলে যাহা চাইতেছ তাহা ঠিক পাইতে পারো, আর তাহা না করিয়া পাওয়ার আশা করা বিড়ম্বনা মাত্র। তোমার করা যখনই যেমন করিয়া পাইতে পারো তাহার অনুসরণ করিবে না, যাহা যেমন করিয়া পাইতে চাও তাহা কিছুতেই ঘটিয়া উঠিবে না। তাই বলি, যদি চাওই তবে তোমার করাকে বাস্তবে এমন করিয়া নিয়ন্ত্রিত করো যাহাতে পাওয়াটা ঘটিয়াই উঠিবে। বাণী সংখ্যা 220। শান্তি শান্তি শান্তি। জয় গুরু। এরপর শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ পাঠ করছেন খাতড়া বাঁকুড়া থেকে
শ্রী মুরারি মোহন মাহাতোদা। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? জয়গুরু। হ্যাঁ শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে না? হ্যাঁ শোনা যাচ্ছে। পরম দয়াল পরম দয়াল পরম প্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্রের স্বাস্থ্য সদাচার সূত্র গ্রন্থ থেকে পাঠ। স্বাস্থ্য স্বস্তি ও শিক্ষাকে কোনো প্রকারেই গলাচিপা করে রেখো না। বস্তুর বাস্তব বিনয়নে সংগতিশীল তাৎপর্যের সহিত ওই স্বাস্থ্য স্বস্তি ও শিক্ষা যাতে সমীচীনভাবে সুতে সৎ সমৃদ্ধ হয়ে ওঠে, অসৎকে নিরোধ করে তা করোই কি করো, নয়তো তোমাদের কিন্তু খাবি খেয়ে চলতে হবে। তাই সতর্ক নজর রেখো। বাণী সংখ্যা 20। জয় গুরু। এরপর শ্রী শ্রী ঠাকুরের দেবী সূক্ত গ্রন্থ পাঠ করছে পুরুলিয়া থেকে সুচিস্মিতা মিশ্রমা। জয় গুরু, শোনা যাচ্ছে? জয় গুরু। হ্যাঁ শোনা যাচ্ছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দেবী সূক্ত গ্রন্থ থেকে পাঠ। সশব্ধ বুদ্ধি আনতি নিয়ে সম্ভ্রান্ত দূরত্ব বজায় রেখে অনুরাগ মুখর স্মিত সেবাপান সমানুচর্যায় পালন পূরণ পোষণে শ্বশুর শাশুড়ি পরিবার পরিজন সহ স্বামীর চিত্ত বিনোদন করে শ্রেয়ানুগ পন্থায় নিজে নিয়ন্ত্রিত হয়ে স্বামীকে যে ওই শ্রেয়ানুগ উজ্জ্বল চলনে সমসুখী করে নিয়ন্ত্রিত করতে পারে, বর্ধন ও পদান্যতায় সে নারী ধন্যা, গৃহস্থের গৃহলক্ষ্মী সে। বাণী সংখ্যা 26। জয় গুরু। জয় গুরু। এরপর শ্রী শ্রী ঠাকুরের নারীর নীতি গ্রন্থ পাঠ করছে ইন্দকোচা খাতড়া বাঁকুড়া থেকে কুমারী সুকৃতি সিংহমা। জয় গুরু, শোনা যাচ্ছে? জয় গুরু। হ্যাঁ শোনা যাচ্ছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারীর নীতি গ্রন্থ থেকে বাণী পাঠ। শিক্ষা ও চরিত্র বিধানে ভক্তি। সন্তানের সম্মুখে এমনতর কিছু করিও না যাহাতে তাহার ভক্তি বা তোমার প্রতি টানের কোনো প্রকার অপলাপ ঘটে। টানের অপলাপে তোমারও কষ্ট, তাহারও সমূহ বিপদ। তাই তাহার ধাতু চরিত্র ও অবস্থা যেন তোমাতে সব সময় জাগরুক থাকে। কোনো শিক্ষা দিতে হইলে বেশ করিয়া বুঝিয়া প্রয়োজন ও অবস্থাতে নজর রাখিয়া ভাব ও ভাবের গতির প্রতিক্রিয়ার সময়ে যদি বোধ ও মীমাংসাকে আনিয়া দিতে পারো আদর ও সহানুভূতি লইয়া, দেখিবে শিক্ষা তাহার সহজেই চরিত্রকে স্পর্শ করিয়াছে। বাণী সংখ্যা 164, পৃষ্ঠ সংখ্যা 152-153। জয় গুরু। জয় গুরু। শঙ্খধ্বনি প্রার্থনা অমীয় গ্রন্থাদি পাঠ অত্যন্ত সুন্দর করে ভক্তি ভরে সকল দাদার মায়েরা করলেন। ঠাকুরের শ্রীচরণে আমরা সমবেত ভাবে প্রার্থনা জানাবো। ওনাদের প্রতি প্রত্যেকের পরিবার পরিজন সকলেরই সুস্থ দীর্ঘায় ইষ্টচ্ছল জীবনের এবং সৎসঙ্গ বিহার খাতড়ার পক্ষ থেকে সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ। আজকের সৎসঙ্গটি একটি পূর্ণ সৎসঙ্গ হচ্ছে ঠাকুরের অশেষ দয়ায়। সৎসঙ্গের আয়োজকের প্রচেষ্টা এবং সুকৃতি মা সমাপ্তি মা তাদের সহযোগিতায় দুজন মানুষ ঠাকুরের সৎনাম পেয়েছে। সৎসঙ্গ বিহার খাতড়ার সংশ্লিষ্ট গুরুভাইদের ঐকান্তিক প্রচেষ্টা এবং সকলের প্রার্থনা আছে, সবাই হয়তো চেষ্টা করতে সেভাবে পাচ্ছে না, কিন্তু সকলের প্রার্থনা আছে যে দীক্ষা হোক। এটা বলছি এই জন্য প্রেরণা পাবে বলে ঠাকুরের দয়ায় 230 কিলোমিটার কালকে সুকান্ত আমাকে চাপিয়ে নিয়ে প্রায় 19 জন মানুষ ঠাকুরের সৎনাম পেয়েছে। আমার মাধ্যমে 19 জন মানুষ গতকাল ঠাকুরের সৎনাম পেয়েছে, দীক্ষা হচ্ছে। সবাই আপনারা চেষ্টা করুন, ভাদ্র মাস ব্যাপী অন্তত পক্ষে যেন সবাই পারি চেষ্টা করে। আজকে সুকৃতি মা আর সমাপ্তি মা সুন্দর করে ঠাকুর সাজিয়েছে মন্দিরে এসে খুব সুন্দর করে। জয় গুরু। এখন একটি উদ্বোধনী সঙ্গীত ভক্তি গীতি পরিবেশন করছে রায়পুর বাঁকুড়া থেকে শ্রীমতী অরু বিভা মাহাতোমা। জয় গুরু, শোনা যাচ্ছে? জয় গুরু। হ্যাঁ শোনা যাচ্ছে।
সুন্দর পৃথিবী সৃষ্টি করেছ প্রভু, তোমাকে জানাই প্রণাম। সুন্দর পৃথিবী সৃষ্টি করেছ প্রভু, তোমাকে জানাই প্রণাম। চন্দ্র গ্রহ তারা জানাই প্রভু, চন্দ্র গ্রহ তারা প্রণতি জানাই প্রভু, দেব তারা পাই জয়গান। সুন্দর সৃষ্টি করেছ প্রভু, তোমাকে জানাই প্রণাম। আকাশে বাতাসে মেঘে তারা, সাগরে ভেসেছে আর নদীর ধারা। আকাশে বাতাসে মেঘে তারা, সাগরে ভেসেছে আর নদীর ধারা। কি অপরূপ সৃষ্টি তোমার, সুন্দর পৃথিবী সুন্দর পৃথিবী সৃষ্টি করেছ প্রভু, তোমাকে জানাই প্রণাম। অত্যন্ত সুন্দর একটি ভক্তিগীতি পরিবেশন করলো অরবিভা মাহাতমা। আমরা সকলে মুগ্ধ হয়ে শুনছিলাম পরমপিতার রাতুল চরণে।
তার তার পরিবার পরিজন সকলেরই সুস্থ দীর্ঘায়ু ইষ্টচ্ছ জীবন প্রার্থনা করি এবং অসংখ্য ধন্যবাদ জানাই। জয় গুরু। এবার আরেকটি সঙ্গীত পরিবেশন করছে তেজপুর আসাম থেকে শ্রী অরূপ রায়দা। অরূপ রায়দা আছেন? পরবর্তী যিনি ভক্তি গীতির জন্য আছেন তিনাকে আমি অনুরোধ করছি যদি যুক্ত হয়ে থাকেন ধানবাদ থেকে শ্রীমতী শীলা ঘোষাল মাকে ভক্তি গীতি পরিবেশন করার জন্য। জয় গুরু। জয় গুরু। পরম দয়াল পুরুষোত্তম প্রিয় পরম হে প্রিয় পরম হে পরম দয়াল পুরুষোত্তম প্রিয় পরম হে প্রিয় পরম হে আর তো মানব তোমার দয়ায় নব প্রাণ পে জাগে প্রিয় পরম হে দিকে দিকে তোমার মরণ দূর করে দিল প্রাণের ব্যথা দিকে দিকে তোমার মরণ দূর করে দিল প্রাণের ব্যথা নাম অমৃত পরশনে প্রভু নাম অমৃত পরশনে প্রভু বাঁচালে সবাকে প্রিয় পরম হে পরম দয়াল পুরুষোত্তম প্রিয় পরম হে প্রিয় পরম হে অযুত কণ্ঠে তব জয় ধ্বনি নিখিল ব্যাপিয়া ওঠে রণরণি সঞ্চিত যত পাপ সন্তা বিদূরিত তব প্রবাহে প্রিয় পরম হে প্রেম মেরা পূর্ণে করিলে পূরণ করিলে শান্তি সুধাবে তরণ সব পূর্ণে করিলে পূরণ করিলে শান্তি সুধাবে তরণ নন্দিত নাথ চরণ প্রান্তে নাথ চরণ প্রান্তে বন্দনা করি হে প্রিয় পরম হে পরম দয়াল পুরুষোত্তম প্রিয় পরম হে প্রিয় পরম হে আর তো মানব তোমার দয়ায় নব প্রাণ পে জাগে প্রিয় পরম হে পরম দয়াল পুরুষোত্তম প্রিয় পরম হে প্রিয় পরম হে
জয় গুরু। আরো একটি অত্যন্ত সুন্দর ভক্তিগীতি আমরা শুনলাম ধানবাদ থেকে শ্রীমতী শীলা ঘোষালমার কাছ থেকে, পরমপিতা রাতুল চরণে উনার পরিবার পরিজন সকলেরই সুস্থ দীর্ঘ ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি এবং অসংখ্য ধন্যবাদ জানাই। জয় গুরু। এখন এবার আরেকটি সঙ্গীত পরিবেশন করছেন তেজপুর আসাম থেকে সদ্যীয় শ্রী অরূপ রায়দা। দাদা আমার আওয়াজ শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। পরম দয়ালের রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমরা আমাদের এই ভক্তি অর্ঘ্য নিবেদন করছি। জয় গুরু। प्रेम मेरा प्रभु मेरी आराधना तेरे लिए प्रभु तेरे लिए प्रेम मेरा प्रभु मेरी आराधना तेरे लिए प्रभु तेरे लिए तेरे लिए प्रभु तेरे लिए प्रेम मेरा प्रभु मेरी आराधना तेरे लिए प्रभु तेरे लिए सकल कर्म की तेरी भावना तेरे लिए प्रभु तेरे लिए तेरे लिए प्रभु तेरे लिए प्रेम मेरा प्रभु मेरी आराधना तेरे लिए प्रभु तेरे लिए अंतर में तुम रहते जीवन ना अंतर में तुम रहते जीवन ना दुनिया में तुम बिन किसका सा टूटे मेरा भव का बंधन तेरे लिए प्रभु तेरे लिए तेरे लिए प्रभु तेरे लिए प्रेम मेरा प्रभु मेरी आराधना तेरे लिए प्रभु तेरे लिए मोह के फेर में मन करूंगा प्रेम की भीषा भर दो दया शून्य हृदय हृदय मेरा प्यासा है तेरे लिए प्रभु तेरे लिए तेरे लिए प्रभु तेरे लिए प्रेम मेरा प्रभु मेरी आराधना तेरे लिए प्रभु तेरे लिए मालिक मेरे जीवन के कारण मालिक मेरे जीवन के कारण तेरे सुर से लोग मेरा
मन में सब कुछ सुंदर लगता तेरे लिए प्रभु तेरे लिए तेरे लिए तेरे लिए प्रेम मेरा प्रभु मेरी आराधना तेरे लिए प्रभु तेरे लिए तेरे लिए प्रभु तेरे लिए जय गुरु जय गुरु। অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর একটি সঙ্গীত আমরা শুনলাম তেজপুর আসাম থেকে স্বদেশী অরূপ গায়দা পরিবেশন করলেন। মুগ্ধ হয়ে শুনছিলাম পরমপ্রিত রাতুল চরণে ওনার ওনার পরিবার পরিজন সকলেরই সুস্থ দীর্ঘায়ু সুস্থ জীবন প্রার্থনা করি এবং সৎসঙ্গ বিহার খাতলার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। জয় গুরু। আজকে জয় গুরু জয় গুরু। আজকে আমরা ইষ্ট প্রসঙ্গের জন্য পেয়েছি একজন বিশিষ্ট মানুষকে। তিনি একটু সময়ের ইয়েতে উনি 7টা থেকে 7:30 পর্যন্তই থাকতে পারবেন, ওই জন্য কীর্তনটা আজকে আমাদের ইষ্ট প্রসঙ্গের পরে হবে, অন্যদিন তো আগে হয়। আমি একটু অনুরোধ করছি অপেক্ষা করার জন্য, কীর্তনটা একটু পরে হবে। এখন ইষ্ট প্রসঙ্গ করবেন দিল্লি থেকে ঠাকুরের সভাপতিত্বে শ্রদ্ধেয় ডক্টর মিলন চক্রবর্তী দা। আমি অনুরোধ করছি ওনাকে ইষ্ট প্রসঙ্গ শুরু করার জন্য। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় পরম প্রাণময় পরম দয়াল পরম কারুণিক পরমেশ্বর শ্রী ঠাকুর শ্রী চরণে কৌকি পরম পূজনীয় লক্ষ্মী মাতৃ শ্রী বর্মা চরণে কৌকি গুরি প্রণাম পরম পূজনীয় শ্রী বরদার চরণে কৌকি গুরি প্রণাম পরম পূজন শ্রী দাদার চরণে কৌকি করতাম পরম পূজন বাবাদার চরণে এবং প্রথমে সবার চরণে আমার করতে উপস্থিত এই খাতরা সৎসঙ্গ বিহারের যারা আজকে এই সঙ্গে সৎসঙ্গে উপস্থিত আছেন ঠাকুরের পবিত্র বাণীধারী কর্মীবৃন্দ দাদা মা সবাইকে আমার রানন্বিত জয় গুরু। সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। আর বিশেষ করে বিকাশ পালদা যিনি আমাকে এই সৎসঙ্গে উপস্থিত থাকার জন্য বলেছিলেন তার কাছেও আমি অনেক কৃতজ্ঞ। আমি কিছু বলতে পারি বা না পারি তার কথা বলতে পারা তার দয়া ছাড়া হয় না 100%, কিন্তু খানিকটা সময় তৎময় হওয়ার সুযোগ আমরা পাই। আমরা যারা এখানে গান কীর্তন করি যারা সৎসঙ্গে উপস্থিত থাকি আমরা তো সবসময় আমাকে নিয়ে ব্যস্ত আছি, আমার খাওয়া আমার দাওয়া আমার বাড়ি আমার গাড়ি আমার এটা ওটা 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 এই করে আমাদের জীবনটা চলছে। যখন আমরা সৎসঙ্গে উপস্থিত থাকি আর বিশেষ করে কেউ কিছু প্রেজেন্ট করতে হয় তখন তৎময় হয়ে কিছুটা না থাকলে তার কথা এক ফোঁটা কখনো বের হয় না। তাই আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আপনারা আমাকে কিছুটা সময় তৎগত হওয়ার সুযোগ দিয়েছেন। আর যা হয় তার দয়ায় হবে, আমি জানি না আমি কি বলতে পারবো কি পারবো না। আমি একটু এগিয়ে গেলাম, আপনারা আমাকে আরেকটা একজন ক্যান্সার পেশেন্ট আছে ওনাদের বাড়িতে যেতে হবে গুরু ভাই, টাইম দিয়েছি যার জন্য আমাকে একটু আগে বেরিয়ে যেতে হবে। যাক আপনারা এটা বাঁকুড়া জেলায়, বাঁকুড়াতে আমি মেইন বাঁকুড়াতে গেছি অনেক ছোট সময়ে, বাঁকুড়া সৎসঙ্গ বিহারে গেছি। আর বাঁকুড়ার সব বড় বড় গুরু ভাই যারা এখনো ওরা দেওঘরে সেই ঠাকুরের সেবা করে চলছে, হ্যাঁ তাদের কোনো মানে একটা দুটো নয় প্রায় অনেক আপনার বাঁকুড়ার থেকে গিয়ে এরা ঠাকুর সেবা করে চলছে, সেটা একটা পরম তীর্থতে গিয়ে করছে। সুতরাং বাঁকুড়াটা একটা বিরাট জায়গা হয়ে গেছে। ঠাকুরের 134তম জন্মমাস চলছে আপনারা জানেন, এই ভাদ্র মাসেই পরম পিতা পরম দয়াল কৃপা করে তিনি পৃথিবীর বুকে আসছিলেন। তিনি এই জন্যই আসছিলেন, তিনি জানেন পৃথিবী তার কি স্বরূপ হবে, মানুষগুলো কি পরিস্থিতিতে গিয়ে পৌঁছাবে, তিনি সব কিছু জানেন। কারণ তিনি কিন্তু আমাদের পৃথিবী নয়, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কিন্তু তিনি সৃষ্টি করেন।
আর তিনি যারা আমরা গুরু রূপে পেয়েছি তিনি কিন্তু পৃথিবীতে কখনো আসেননি। তার একটা শক্তি এসছে, আর সেই শক্তি সেই রামকৃষ্ণ বুদ্ধ যীশু মোহাম্মদ শ্রী চৈতন্য হজরত প্রভু রামকৃষ্ণ থেকে শুরু করে চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে তারা মানুষকে ঈশ্বর ভাবাপন্ন করে, মানুষকে সৎ পথে নিয়ে মানুষের যে বৃত্তি প্রবৃত্তি জাল থেকে মানুষকে টেনে এনে সেই অমৃত পথে সাথী করা তারা চেষ্টা করেছে। দুর্ভাগ্যের বিষয় ওনারা যখনই এসে, যেমন জেসাস ক্রাইস্ট তিনি আসছিলেন প্রেমের কথা বলতে, তাকে ক্রুসিফিকেশন তাকে ক্রুসিফাই করা হলো, ক্রুসিফাই করে তাকে মেরে দেওয়া হলো। আর এখন সমস্ত ইউরোপ সমস্ত খ্রিস্টানিটি তার ক্রস নিয়ে বেড়াচ্ছে বলায়, এখন ক্রস নিয়ে বেড়ালে কি হবে? কিন্তু তখনকার জন্য মানুষের জীবনের মঙ্গলের বার্তা নিয়ে আসছিলেন। আজকে যে সমস্ত বিশ্বে মানুষ ত্রাহি ত্রাহি করছে, আপনি শুধু আফগানিস্তান নয়, আফগানিস্তান তালিবানদের ইয়ে, কিন্তু এমনি বহু তালিবান বহু বিভিন্ন অবস্থায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে এ মানুষের জীবনে সংঘাত আনছে। এই যে পরিস্থিতি, মানুষ ভালোভাবে বেঁচে বেড়ে থাকার রাস্তাটা প্রায় ব্লকে হয়ে গেছে। বড় বড় যুদ্ধ বিগ্রহ, সেই আণবিক যুদ্ধ হোক বা না হোক, মানুষ কিন্তু এমনি মেন্টালি অনেক অনেক নিচে জমে গেছে। কখনো ফ্রান্সের একজন বড় ফিলোসফার, উনি দিনের বেলায় টর্চ লাইট নিয়ে ঘুরছেন, তো মানুষ বলছে আরে তো দিনের আলো আছে, সূর্যের আলো আছে, আপনি টর্চ লাইট নিয়ে কি ঘুরছেন, এমনি তো সব দেখা যায়। উনি বলছিলেন আমি মানুষ খুঁজে বেড়াচ্ছি, মানুষ নেই। সত্যি এই পৃথিবীটাতে কিন্তু মানুষ নেই। আজকে মানুষ থাকলে মানুষের এত দুর্দুখ দুর্বিপাক রোগ শোক জড়া মৃত্যু ব্যাধি সেগুলো হতো না। আপনি দেখুন শুধু প্রাকৃতিক দিক দিয়েও দেখুন না, সমস্ত পৃথিবীতে কিন্তু জলপ্লাবন চলছে। আবার কোথাও কোথাও সেই গ্রিস থেকে শুরু করে রাশিয়া থেকে শুরু করে হ্যাঁ সে বড় বড় কান্ট্রি গুলো আগুন জ্বলেই যাচ্ছে, আগুন নেভাতেই পারছে না, মানুষের ঘর বাড়ি জ্বলে যাচ্ছে, মানুষ জ্বলে যাচ্ছে, মানুষ গৃহহারা হচ্ছে, বিভিন্ন রকম খারাপ পরিস্থিতি। আবার বিজ্ঞানীরা বলছে যেভাবে বরফ বলে যাচ্ছে হ্যাঁ উত্তরার্ধ নর্থ পোল থেকে, হ্যাঁ বলছে আগামী 15-20 বছরের মধ্যে এই সমুদ্রের পাড়ে যত বড় বড় শহর আছে পৃথিবীতে সব একদম জলের তলায় চলে যাবে। চিন্তা করে দেখুন, সাপোজ কলকাতা, সাপোজ বোম্বে, সাপোজ আপনার এই মাদ্রাস, শহরগুলোতে অনেক রকম মানে অর্থনৈতিক সব শহর যেখান থেকে মানুষ অর্থ উপার্জন করছে, ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ আছে, ডিফারেন্ট এডুকেশন ইনস্টিটিউশন আছে, বিরাম বড় বড় হসপিটাল আছে, সব যদি আবার জলের তলায় চলে যায় অবস্থা। তাই সমস্ত পৃথিবীতে তো একটা বিপর্যয়ের সম্মুখীন হয়ে আছি, আর এমনি একটা পরিস্থিতি মানুষের জীবনে আসবে তাই তিনি জানতেন। তাই তিনি সেই 1295 সালে 30 ভাদ্র শুক্রবার তাল নবমী তিথিতে অতি ছোট একটা গ্রাম হিমায়তপুর সেখানে তিনি জন্ম নিলেন। সেখানে যেতে হলে কাদা কাটা কাদা মাটি এগুলো পার হয়ে যেতে হতো, কোনো পাকা রাস্তা ছিল না, বিদ্যুৎ ছিল না, ভালো জলাশয় ভালো হসপিটাল কোনো কিছু ছিল না, একটা হয় পাড়া গ্রাম, এমন একটা গ্রাম যেখানে দিনের বেলা মেয়েরা যদি সে পুকুরে স্নান করতে যেত শয়তানরা এসে তাদের উঠিয়ে নিয়ে যেত, এমন একটা জায়গায়। ঠাকুর কোনো মানুষ বলে যিনি ভগবান যিনি যিনি ঈশ্বর তিনি সবসময় মন্দিরেই জন্ম মানে পবিত্র স্থানে জন্ম নেন, কিন্তু ঠাকুর এমন একটাই জন্ম নিয়েছেন চারিদিকে নানা রকম খারাপ মানুষের পরিবৃত ছিল। ঠাকুর যেদিন জন্ম নিলেন সেই 1295 সালে 30 ভাদ্র সেই সকালবেলা, হঠাৎ ঠাকুরের যে জন্মটা আর সাধারণ মানুষের জন্মের মধ্যে অনেক পার্থক্য, ঠাকুর সেই 12 মাসের পর ঠাকুরের জন্ম হলেন। সাধারণত বাচ্চা যে জন্মায় মায়েরা যারা আছে তারা জানেন যে এই 10 মাস হয়ে গেলে যেই করে হোক গাইনোকোলজি সিজারিয়ান করো বাচ্চা প্রসব করিয়ে দেবে, নয়তো মাও মরে যাবে বাচ্চাও মরে যাবে, সেটা মেডিকেল সায়েন্স বলে। আমি নিজে অনুষ্ঠান মেডিকেল সায়েন্সে থেকেও আমি গাইনোকোলজিতে ওদের রেজিস্টার দেখেছি, কোনো বাচ্চা
এগারো মাসের পরে জন্মেছে কিনা, তেমন কিছু আমি ঘটনা পাইনি। ঠাকুর জন্মেছেন বারো মাসের পর। He's abnormally normal, an atom bomb of love on his hand. তিনি সব কিছু সাধারণ থেকে অসাধারণ, আর কিন্তু তার হাতে এক প্রেমের বোম নিয়ে আসছেন, প্রতিটা মানুষকে প্রেমময় করার জন্য। ঠাকুর কিন্তু অ্যাবনর্মালিটি কখনো কোনো দিন দেখাননি। তিনি চেয়েছেন পৃথিবীর সবাই বেঁচে থাকুক, পৃথিবী শুধু গাছপালা নয়, শুধু মানুষ নয়, পশু পক্ষী নয়, সবাই যেন শান্তিতে থাকুক। কিন্তু তার বার্তা যদি আমরা না শুনি, তাই ঠাকুর বলছেন কে কোথায় আসি ছুটে আয়, আমি তোদের নরকে স্বর্গ রাজ্যে স্থাপন করে দেবো, তোরা আমার ওই বুদ্ভুত আমাতে লয় হয়ে যাবি, তোদের আর চিন্তা করার কোনো প্রয়োজন। এত পয় পয় করে বলার পরও আপনারা জানেন সময় কম আছে, আপনার সাড়ে সাতটার মধ্যে আমাকে আলোচনা শেষ করতে হবে, আমাকে নক করবেন, তবু আমি সময় দেখে আলোচনা করতে পারি না, কারণ তাহার সময়ে আমার মনটা থাকবে ঠাকুরের আশেপাশে আমি যেতে পারবো না। তার কথা বললাম না, তার কথা তার দয়া ছাড়া হয় না, তদ্গত না হলে তার কথা হয় না। আমি চেষ্টা করছি, আপনারা ডেকেছেন আমাকে, আমি একটু নিজেকে ইষ্টময় করার, আপনাদেরও ইষ্টময় করা যায় কিনা। দেখুন ঠাকুর এই এই জায়গায় জন্মেছিলেন, আপনারা জানেন ঘটনাগুলো। হ্যাঁ, সেখানে সব চোর ডাকাত বদমাশ খুনি সব ছিল। ঠাকুর একটু একটু বড় হলো, ঠাকুর তখন দেখলেন হ্যাঁ এরা এরা তো সব বদমাশ চোর। ঠাকুর কিন্তু ওদের বদমাশি চুরি ধরলেন না, ওদের গালাগাল করলেন না, চোরকে বললো তুমি এরা সবাই কিন্তু ঠাকুরকে দেখতে ভালোবাসতো, ঠাকুরকে রাজাবাবু রাজাবাবু করে রাখতেন, হ্যাঁ এরা ঠাকুরকে খুব আদর করতো, ঠাকুরের প্রতি ভীষণ আকৃষ্ট হতো, সেই চোররা এক সময় চুরি করতে যাবে। ঠাকুর বলছেন তোমরা কোথায় যাচ্ছ গো, আরে আমরা চুরি করতে যাচ্ছি। চুরি করতে যাচ্ছ আমাকে সাথে নাও, বলে না 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 তুমি পারবে না। ঠাকুর জোর করে ওদের সাথে গেল, ঠাকুর ওরা ঠাকুরের কথা অমান্য তো করতে পারলো না, ঠাকুর ওদের নিয়ে গেল। যে বাড়িতে চুরি করতে ঢুকবে ঠাকুর টাপ করে নিজের পায়ের মধ্যে একটা জোরে থাপ শব্দ করে ঠাকুর দৌড় পেছনে দৌড় দিলেন, ওরাও দৌড়াতে লাগলো, খালি মার ধুধু করা। কিছু দূর দৌড়াবার পর ওরা জিজ্ঞেস করলো তোমাকে আসতে না করেছিলাম, তুমি এবার দৌড়ালে কেন? ঠাকুর বললেন তোমরা যে এই বাড়িতে সর্বনাশ করতে যাচ্ছ, চুরি করতে যাচ্ছ, খুনকারাবি করতে যাচ্ছ, তোমাদের সবাই কিন্তু যারা চোর এরা কিন্তু সবার বাড়ির দরজাটা খুলে রেখে আসে, যখন ওদের ধাওয়া করে ধরতে যায় হ্যাঁ তখন পট করে ঢুকে ঘরে লুকিয়ে থাকার ব্যবস্থা। হ্যাঁ তাই বলছে তুমি যে তোমার দরজাটা খুলে রেখে আসছো, তোমার যে সুন্দরী বউটা শুয়ে আছে তার যদি আরেকজন এসে সর্বনাশ করে তখন তোমার মনের অবস্থা কি হবে, তুমি যে পরে সর্বনাশ করতে আস। ঠাকুর এমনি করে করে চোর বদমাশ ডাকাত খুনি এদের ঠাকুর পরিবর্তন আনতে চেষ্টা করে। তারপর ঠাকুর দেখলেন ঠাকুরের মায়ের ইচ্ছে ছিল, ঠাকুর আপনারা জানেন ঠাকুর যখন ম্যাট্রিক পরীক্ষা দেবে 60 টাকা পরীক্ষার ফিস নিয়ে গেছে, ঠাকুরের বন্ধু তার কাছে পয়সা নেই, ঠাকুর বললো না তুই পরীক্ষাটা দিয়ে দে, আমি পরীক্ষাটা দেব না, 7 rupees সেই সময়ের ঠাকুর তাকে দিয়ে দিলেন। কিন্তু ঠাকুরের মায়ের ইচ্ছা ঠাকুর ডাক্তার হোক, তাই মায়ের ইচ্ছা পূরণ করার জন্য তিনি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে গেলেন, প্রিন্সিপালকে গিয়ে বললেন আমি আমি ডাক্তারি পড়বো ঠাকুর, আমি ডাক্তারি পড়বো। প্রিন্সিপাল বললো তোমার পড়াশোনা কোথায়, তোমার ডিগ্রি কোথায়, তোমার সার্টিফিকেট কোথায়, ডাক্তারি পড়তে হলে তো একটা ডিগ্রি দরকার, মিনিমাম ম্যাট্রিক পাস করেছো তুমি? বলছেন আমার কোনো ডিগ্রি নেই, আমার কোনো সার্টিফিকেট নেই। বলছে না তাহলে তো তোমার হবে না। তোমার প্রিন্সিপালকে বললো আপনি আমার পরীক্ষা নিন, আপনি আমার পরীক্ষা নিন, আমি যদি পারি তাহলে দেবেন, আমার মার ইচ্ছা আমি ডাক্তারি পড়ব। বলছেন মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় প্রীতি তত, যে মা যে মায়ের প্রতি যার যত টান সে ছেলে তত বড় হয়। তাই ঠাকুর কি করলেন তখন পরীক্ষা দিলেন, প্রিন্সিপাল পরীক্ষা নিল, তাকে সব কটা প্রশ্ন একদম কারেক্ট, 100 এ 100 100 এ 100 সব ম্যাথ থেকে শুরু করে যা যা নিয়েছিলেন, ঠাকুরের অ্যাডমিশন হয়ে গেল। ঠাকুর ডাক্তারি করছেন, শিয়ালদহ স্টেশনে থাকার জায়গা নেই, এই শিয়ালদহ স্টেশনে গিয়ে সে পুলিদের সাথে ঠাকুর ঘুমোতেন, আর সাধারণ হোটেলে গিয়ে খাওয়ার খেতেন, হ্যাঁ তারপর পুলি গিয়ে চিকিৎসা করে যা মোটামুটি যা পেতেন হ্যাঁ সেটা দিয়ে খাওয়ার ব্যবস্থা করতেন। এমনি করে তিনি অনেক কষ্ট করতেন কিন্তু মাকে খুশি করার জন্য, ডাক্তার হওয়ার জন্য,
যখন ফাইনাল ডাক্তারি পরীক্ষা দিতে যাবে তখন সব প্রফেসররা এসে বললো, অনুকূল তুমি তো খুব ভালো রিটেন এক্সাম দিয়েছো, সব কটা সাবজেক্টে 85-90-100 এর কাছাকাছি সব মার্কস, এরকম খুব কম রেজাল্ট দেখেছি ছাত্রতে। আমরা তিনজন আসছি তোমার ভাই বেনি, বলো কে আগে নেবে? একজন সার্জারি ছিল, একজন গাইনি ছিল, একজন আপনার অর্থোপেডিক্স ছিল, এরা তিনজন এসে ঠাকুরকে পরীক্ষা নিতে আসছে, বলো কে আগে নেবে পরীক্ষা? ঠাকুর বললেন, এরা তো সব আমার গুরু, আমি যদি বলি তুমি আগে নাও তুমি আগে নাও, অন্যরা মনে কষ্ট পাবে। ঠাকুর বললেন, তোমরা তিনজনে মিলে প্রশ্ন করো, আমি উত্তর দেবো। তখন ওরা তিনজনই রাগ করে ফেলল, বলছে এ কি ছেলে, তিনজনে প্রশ্ন করবো সে একা উত্তর দেবে, দিমাগ তো খুব বেশি। ঠাকুর আর ডাক্তারি পাস করা হলো না, সার্টিফিকেট তাই ঠাকুরের জীবনে কোনো স্কুল ইউনিভার্সিটি কোথাও কিন্তু ঠাকুরের সার্টিফিকেট তারপরে ঠাকুরের মা ঠাকুরকে বললেন, তুই এখানে ডাক্তারি শুরু কর, গ্রামের লোকদের ডাক্তার, গ্রামের লোকদের ডাক্তারি করতে মানুষ যে আসতো ওষুধ দিত ভালো হয়ে যেত তখনকার দিনে। হ্যাঁ, সেই যখন ব্রিটিশ ডাক্তার যারা আছে এরা 7 rupees ফি নিত, হ্যাঁ, তখন ঠাকুর মানুষকে এমনি দেখে নিতেন, কারো কাছে কখনো পয়সা চাইত। দেখলেন সেই শহরের ডাক্তাররা হাত উঠিয়ে বসে আছে, এরা এসে ঠাকুরের মাকে বললেন, তোমার ছেলে যদি ডাক্তারি করে আমরা না খেয়ে মরবো, তোমার ছেলেকে বলো ডাক্তারি বন্ধ করবি। তো মা বললেন, ডাক্তারি বন্ধ করে মা? তখন ঠাকুর বললেন, মা বন্ধ করে দিতে বললে তো আর এরা যাবে না, এরা সকাল থেকে পালকি নিয়ে লাইন ধরে দাঁড়িয়ে থাকে এসে সেই সূর্য উদয়ের আগের থেকে, কি করব। ঠাকুর বললেন, আমি এদের বলে দিই যে যে আমাকে 60 টাকা ফি দিতে পারবে সে এসে ডাক্তার আমি তাদের দেব। তো ওদের কাছে সরি 60 টাকা না, যে 100 টাকা ফি দিতে পারবে আমি তাকে দেখব। 100 টাকা তখনকার দিনে কয়েক লক্ষ টাকার ব্যাপার, মানুষ এই টাকাটা তাও মানুষ বাড়ি ঘর জায়গা জমি সব বিক্রি করে এই 100 টাকা ব্যবস্থা করে ঠাকুরের কাছে দেখাতে আসে। ঠাকুর বললেন, মানুষের যে রোগ সেটা শরীরে নয় সেটা মনে, তাই মনত্রায়তি মন্ত্র তিনি ঠাকুরের মায়ের মাধ্যম দিয়ে দীক্ষা শুরু হইল। সেই মানুষকে দীক্ষা শুরু হয়ে গেল ঠাকুর, তখন মানুষের পরিবর্তন আনতে হলে তাকে মন্ত্র দিতে হবে। ঠাকুর কিন্তু মিরাকেলি কখনো কখনো কিছু করেননি, সব প্র্যাকটিক্যালের উপর দাঁড়িয়ে ঠাকুর সব বলেছেন। ঠাকুর বলছেন, মিরাকেল বলতে দুনিয়াতে কিছু নেই, তুমি কোনো কিছু জানো না তাই সেটাকে মিরাকেল বলছো, সব কিছুর কার্য কারণ রয়ে গেছে পৃথিবীতে, যে কোনো কিছু ঘটে তার পেছনে কারণ আছে। ঠাকুর সেই 22 বছর বয়সে সপ্তাংশন লিখল, অভাবে পরিশ্রান্ত মন ব্রহ্ম জিজ্ঞাসা করে নতুবা করে না। মানুষের জীবনে যখন অভাব আসে তখন মানুষের জীবনে অনেক ঈশ্বরকে জানার ইচ্ছা হয়। সেই 1955 বিখ্যাত সাহিত্যিক তার সঙ্গে বন্দ্যোপাধ্যায় ঠাকুরের কাছে আসলেন, আমিও দেখেছি তখন তারসঙ্গ বন্দ্যোপাধ্যায়কে দেখে অনেক লোক ভিড় করছে চারিদিকে পার্লারে, যে ফটোটা দেখেন দেখবেন আমার কাছে সেই ফটোটা আছে, চারিদিকে অনেক মানুষ ভিড় এত সাহিত্যিক আছে। তা তারসঙ্গ বন্দ্যোপাধ্যায় জুতো পরে ঠাকুর ঘরে ঢুকে গেছে, জুতো তো খুলেননি এত বড় সাহিত্যিক, হ্যাঁ, আর হাতে একটা সিগারেট, গিয়ে ঠাকুরকে বললো, ঠাকুর আপনার যে ছোট বইটা সত্যানুসরণ সেটা আমি পড়লাম, সেটা পড়ে আমি আমার একটা প্রশ্ন জেগেছে ঠাকুর, আমি একটা লাইন আমার ঠিক আমি সেটাকে মেনে নিতে পারছি না, কিরকম বলছে, অভাবে পরিশ্রান্ত মন ব্রহ্ম জিজ্ঞাসা করে নতুবা করে না। ঠাকুর আমার তো জীবনে কোনো অভাব নেই, টাকা পয়সা ধন সম্পদ নাম আমার বই সিনেমা হয়ে গেছে, আমার কোনো কিছুর ঠাকুর অভাব নেই, শুধু ব্রহ্ম তো আমার প্রয়োজন। ঠাকুর বললেন, হ্যাঁ ঠিক আপনার কোনো অভাব নেই, আচ্ছা আপনি প্রদীপ দেখেছেন? ঠাকুর বললেন, প্রদীপ সেই পাবনা ভাষায় প্রদীপ দেখেছেন? তার সঙ্গে ঠাকুর আমার এমন বই আছে তার প্রতিটা পাতায় প্রদীপ দিয়েই লেখা কাহিনী। বলছেন, প্রদীপে কি কি লাগে? তার সঙ্গে পেছন দিক ঘুরে দেখেন অনেক লোক তাকাচ্ছে তার সঙ্গে বন্দ্যোপাধ্যায়ের দিকে, আমি এত বড় একজন সাহিত্যিক, ঠাকুর আমাকে একটা ছোট প্রশ্ন করছে, প্রদীপে কি কি লাগে এটা যে কোনো একটা সাধারণ বাচ্চা তো বলতে পারবে। তো বললেন, ঠাকুরের প্রদীপে একটা পাত্র দরকার,
এত তেল বা ঘি দরকার, একটা সলতে দরকার, একটা ম্যাজবল দরকার জ্বালানোর জন্য, মাথা নাড়া নাই, আপনি ঠিক বলেছেন। আরো একটা কি দরকার আছে, তো তার সঙ্গে হাত হয়ে তাকিয়ে আছে। কেউ বলেন আপনি যখন সেই পাত্রের মধ্যে তেল দিলেন বা ঘি দিলেন, সলতেটা জ্বালিয়ে দিলেন, সেটাকে কন্ট্রোল করার জন্য ছোট্ট একটা কাঠির দরকার হয়, আর সেই কাঠি যদি না থাকে সে প্রদীপটা আপনার ঘর বাড়ি দোয়ার পাড়া পড়শি সব জ্বলিয়ে দেবে, আর নতুবা সে বাতি সে প্রদীপের সলতেটা তেলের মধ্যে ডুবে পড়ে ডুবে যাবে, বাতিটা নিবে। তাই তো, তাই সেই কাঠিরূপ ব্রহ্ম যদি মানুষের জীবনে না থাকে, আপনার কাছে যত বড় জ্ঞান যত সম্পত্তি যাই কিছু থাক না কেন, সে ভ্যালুলেস। তার সঙ্গে বদ্ধমকে ভীষণ লজ্জা পেলেন, কারণ ঠাকুর আপনি কাঠি দিয়ে যে সেই ব্রহ্মকে বুঝালেন, হ্যাঁ আমি আপনার কাছে জন্ম জন্মান্তরে যে হাতে সিগারেটটা ছিল, সিগারেটটা ফেলে আসলো, যতটা ফেলে আসলো, হাত জোর করে ঠাকুর কাছে, হাত জোর করে আছে ঠাকুর, ঠাকুর আপনি কে কি আমি ঠিক বোঝার আমার অসাধ। তা ঠাকুর ছোট ছোট জিনিস দিয়ে একদম ছোট অ্যান্ড ভেরি প্র্যাকটিক্যাল মানুষের তো ঠাকুর বুঝাতে দিয়েছেন ঈশ্বর কি, ভগবান কি, মানুষ কি। তাই আর সেই তার আপনার সত্যানুসরণ, সেই সময়ে ঠাকুর লেখার পরে কৃষ্ণপ্রণব ভট্টাচার্যী দা তৎকালীন সৎসঙ্গে যিনি প্রেসিডেন্ট ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কাছেও নিয়ে গেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর এক একটা পাতা উল্টাচ্ছে আর পড়ছে আর বলছেন, কত বছর বয়স বললে, 22 বছর বয়সে লিখেছে। বারবার তার রবীন্দ্রনাথ ঠাকুর জিজ্ঞাসা, 22 বছর বয়স অনেক প্রজ্ঞা। তারপর রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখলেন, ওই মহামানব আসে দিকে দিকে রোমাঞ্চ উঠে, সুরলোকে বেজে উঠে ঢঙ্ক, ওই যে আছে না, ওই মহামানব আসে দিকে দিকে রোমাঞ্চ লাগে হাসে কাছে, সুরলোকে বেজে উঠে ঢঙ্ক, ওই মহামানবের লগ্ন। তিনি তখন ওই কবিতাটা লিখে, তিনি কে, ঠাকুর কে, এবং কি জিনিস আমাদের জীবনের জন্য, আমাদের জীবনের মঙ্গলের জন্য প্রতিনিয়ত যিনি রাত্রে ঘুমোতেন না, ভালো করে খেতেন না, রাত দিন শুধু একটাই চিন্তা, কিভাবে মানুষের জীবনের মঙ্গল হবে, কিভাবে মানুষ মঙ্গল হবে, তাই নিয়ে, তাই ঠাকুর নিয়ে আসেন স্বপ্ন সব দীক্ষা, যজন যাজন ইষ্ট ভীতি সত্যি সদাচার। এখন আমাদের পূজ্যপাদ দাদা যিনি আচার্যদের শুধু একটাই চিন্তা করছে, আরো বেশি মানুষের, আপনারা বলছিলেন একটু আগে দীক্ষা হয়েছে আপনাদের কেন, খুব আনন্দের ব্যাপার, একটা মানুষে যেন তার এই অমৃত সম্পদ থেকে বঞ্চিত না হয়, আর বঞ্চিত হলে আমরাই তার জন্য, আমরাই তার জন্য দায়ী থাকবো ওর দুঃখ কষ্টের জন্য। আমরা কোনো মানুষকে, আমার পরিচিত হোক অপরিচিত হোক, হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক, যে কোনো মতবাদ অবলম্বন হোক না কেন, শাক্ত হোক বৈষ্ণব হোক, সবার জন্য তিনি আসছেন। তিনি শুধু ভারতবর্ষের জন্য, শুধু বাঙালির জন্য, শুধু বিহারের জন্য, শুধু আসামের জন্য আসেনি, তিনি সমস্ত জগৎকে রক্ষা করতে আসছেন। আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে তার বার্তাটা পৌঁছে দেওয়া, তার নামটা পড়ে। ঠাকুর বলছেন তুমি বাকি কাজ সব আমি করে নেবো, তুমি আমাকে পৌঁছে তো দাও তার কাছে। নাম যদি একবার ঢুকে যায়, আমি দেখেছি, আমি সেই 5 বছর বসে আমার দীক্ষা হয়েছিল, তখন থেকে ঠাকুর কাছে যেতাম, ঠাকুর কাছে বসতাম, তিনি যে কি সেটা ভাষা নেই আমার কাছে, জ্ঞান নেই আমার কাছে ব্যক্ত করার মতো। হ্যাঁ, তার যে বার্তা, তার বার্তা, আমরা যদি সমস্ত পৃথিবীটাকে বাঁচাতে চাই, আমরা যদি সমস্ত মানব জাতিকে বাঁচাতে চাই, আমাদের সবচেয়ে বড় ডিউটি হচ্ছে সব কিছু ছেড়ে তার কথা সবাইকে নক করা। যিশু খ্রিস্ট বলে গেছিলেন, নক ডক টু ডো, সামওয়ান অ্যাকসেপ্ট, সামওয়ান নট, কেউ গ্রহণ করবে কেউ গ্রহণ করবে না, সেটা তুমি দেখো না। একদিন সে এসে বলবে, তুমি তো জানতে সেই মহামানবের কথা, সেই অমৃত নামের কথা, সে অমৃত সৎসঙ্গের কথা, তুমি আমাকে কেন জোর করে দীক্ষাটা দেওয়ালে না। ঠাকুরকে পেলে, পুরুষোত্তমকে পেলে, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে পেলে, মানুষের যে জন্ম জন্মান্তরের কর্ম, যে কর্মের জন্য আমরা বারবার পৃথিবীতে আসছি, বিভিন্ন রোগ শোক জরা মৃত্যু ব্যাধিতে কষ্ট পাচ্ছি, সব কিছু থেকে মুক্তির রাস্তা হচ্ছে তার স্মরণে যাওয়া। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পুজো করি, এই যে সামনে দুর্গা পুজো আসছে, মনসা পূজায় চলে গেছে বোধ হয়, হ্যাঁ,
যে আমরা পুজো পার্বণ কম করি না, কিন্তু আমাদের জীবনে দুঃখ, আমাদের জীবনে কষ্ট, আমাদের যে জন্ম জন্মান্তরের কষ্ট, তার থেকে কিন্তু আমরা সামান্য সময়ের জন্য আমরা আনন্দিত হয়, সামান্য সময়ের জন্য আমরা উৎসাহিত হয়, আহ খুব ভালো হলো আজকের দিনটা, প্রসাদ খেলাম, কীর্তন করলাম। ব্যাপার হচ্ছে আমি যদি ঠিক রাস্তায় না যাই, সেই মালিকের রাস্তায় যদি আমি না ধরি, আমি যে কোনো গুরু দীক্ষা নিতে পারি, আমি যে কোনো মহাপুরুষকে মানতে পারি, হ্যাঁ ঠাকুর কিন্তু কারোর নিন্দা কখনো করো না, কাউকে নেগেটিভ কথা বলে না, তার মধ্যে তুমি ঠাকুরকে যদি নিয়ে চলো তোমার কোনো কিছু বাদ হবে না। তোমার জীবনে সর্বস্ব যদি পেতে চাও, তোমার জীবনে শান্তি যদি পেতে চাও, তুমি যদি মঙ্গলময় হতে চাও, তোমার পরিবারকে একটা আলাদা ব্যস্তনীর মধ্যে পড়ে তাদের জীবনটা রক্ষা করতে চাও, মানুষের জীবন রক্ষা করার কিন্তু আর কোনো উপাচার এখন খোলা নেই, একমাত্র সব দীক্ষা সব মা। তাই আপনারা যে আমরা মানুষের প্রতিটা মানুষকে গিয়ে বলবো, আপনি যে কোনো কিছু দীক্ষা নিয়ে থাকেন, আপনি যদি সত্যি জীবনটাকে রক্ষা করতে চান, আপনার জন্ম জন্মান্তরের কর্মের থেকে যদি আপনি রক্ষা পেতে চান, তাহলে ঠাকুরকে গ্রহণ করুন। এই জন্য আপনার কিছু ছাড়তে হবে না, আপনি মাছ খান, মাংস খান, মদ খান, যাই খান খান, কোনো অসুবিধা নেই, ঠাকুর কোনো কিছু নেগেটিভ বলেননি। ঠাকুর যে তুমি নাম নিয়ে যাও, একটা মানুষ আমার নিজের জীবনে দেখেছি চা বাগানে, সে সারাদিন মদ খেয়ে আসে রাত্রিবেলা, বউকে পিঠে বাসনপত্র ভেঙে ফেলে, হ্যাঁ তা ওকে বললাম তুই ঠাকুরের দীক্ষাটা নে, বলছে আমি তো মহা ইয়ে কি বলে মহা অসুর, আমি ঘরে অত উপদ্রব করি, বউ বাচ্চাকে মারি, মদ খাই, তাছাড়া আমার মদ না খেলেও আমার চলে না, আপনার ঠাকুরের দীক্ষা নিলে আমার মদ খাওয়া ছাড়তে হবে না? না না না, আর কতটুকু খাস, যাই খাস তার ডবল করে খাবি আজকের থেকে, দীক্ষাটা নেই, শুধু নামটা নেই, কিন্তু একটা কথা শর্ত আছে, সব সময় নামটা শ্বাসে প্রশ্বাসে নামটা করবি, ইষ্টিবিদিটা প্রতিদিন করবি, সূর্য ওঠার আগে উঠে ইষ্টিবিদের ঠাকুরের চরণে নিবেদন করবি, আর তার কাছে কখনো কিছু চাইবি না, তার কাছে চাইবি শুধু তোমার মঙ্গল ইচ্ছা, প্রভু তুমি দয়া করো আমি যেন তোমাকে নিয়ে চলতে পারি, বাস কোনো কিছু চাইলে কিন্তু ঠকে যাবি, কোনো কিছু তার কাছে চাইবি না, ঠিক আছে এমনি তো জীবন খুব খারাপ, নিয়ে নি, তখনকার দিনে 10 পয়সা পাওয়া যেত, সেই 10 পয়সা দিয়ে সেই ইষ্টিবিদি শুরু করতো, ডেলি ইষ্টিবিদি করতো, 3 দিন ইষ্টিবিদি পাঠিয়ে দিত, কিছুদিন পরে গেলাম, কি হলো তোমার কি খবর, বলছে দেখেন 10 পয়সা দিয়ে প্রতিদিন আমার 100 টাকা বেঁচে যায়, কিরকম, আমি 10 আগে আমি মদ খেতাম, বাড়িতে এসে মারপিট করতাম, তারপর দিন সব বাসনপত্র ফেলে দিতাম, খাওয়া দাওয়া ফেলে দিতাম, তারপর দিন সকালবেলা বউকে মরম পট্টি করাতে ডাক্তারের কাছে নিতাম, আবার হাড়ি বাসন কিনে আনতাম, আমার 200-300 টাকা খরচ হয়ে যেত দাদা, এখন যে 10 পয়সায় স্থিতি করি, আমি যে নাম করি, আমি যে তার কাছে প্রার্থনা করি, প্রভু তুমি দয়া করো আমি যেন তোমার হয়ে থাকতে পারি, এখন আমার সংসার শান্তি আসছে, আর হাড়ি পাতিল ভাঙি না, আর মদ খেতে ডাকলো মদের ওখানে যেতে ইচ্ছা করে না দাদা, হ্যাঁ আমার বউ খুশি, আমি খুশি, আমার পরিবার খুশি, এই যে দেখুন এটা এমন কোনো কিছু নেই যেটা দিয়ে মানুষের জীবনে পরিবর্তন আপনি আনতে পারেন, সত্যি মানুষের জীবনে যদি সে ডাকাত হোক, চোর হোক, বদমাশ হোক, যে কোনো সম্প্রদায়ের হোক, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, তাদের জীবনের যদি মঙ্গল চান, তারা যদি ভালোভাবে বেঁচে থাকার রাস্তা দেখাতে চান, একটা রাস্তা বর্তমান পৃথিবীতে খোলা আছে, পরম পিতার সৎ নাম তার কাছে পৌঁছে দেওয়া, আর আমরা যারা তার কথা বলি তাতে যাকে বলছি তার থেকে আমার নিজের জীবনের মঙ্গলটা বেশি, তা বলছেন তুমি যদি একটা মানুষকে যা জন্ম করে দীক্ষা দেওয়ার ব্যবস্থা করো, ও যা মঙ্গল হবে তার চেয়ে বেশি মঙ্গল তোমার, তবে কোনো কিছু ঠাকুর আবার বলছেন কোনো কিছু পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়ে না, তোমার মধ্যে ঠাকুরত্ব না জাগলে তো তোমার ঠাকুরও নয়, তো তোমার কেন্দ্র নয়, ফাঁকি দিলেই পেতে হবে, ঠাকুরের যে জীবন লীলা, শুধু ঠাকুরের জীবন লীলা তো ঠাকুর পড়ে গেছেন, এখন যে শ্রী বরদা ছিলেন, পূজ্যবাদ দাদা, পূজ্যবাদ বাবাইদা, পূজ্যবাদ অবিন বাবু, ওনাদের যে প্রতিদিন যে ঠাকুরকে নিয়ে বিভিন্ন রকম ঘটনা ঘটে যাচ্ছে, সেগুলো বলতে বলতে কয়েক জন্ম আমাদের চলে যাবে, সেগুলো শেষ হবে, ঠাকুরের প্রতিটা মুহূর্ত লীলাময় ছিল, ঠাকুর বলছেন এগুলো কিন্তু
not unscientific and very scientific way. Thakur kache jokhon Krishnaprasanna Bhattacharya ji gelen tini tatkalin and apnar apnar PhD er MSc chilo apnar ei CP Raman ji Nobel laureate unar sathe thakten unake Thakur kache geche shunechen Thakur ekjon Thakur ke manush bhagoban bole purushottam bole ha malik bole ha uni giye Thakur Thakur jate Thakur Krishnai bosalo ঠাকুর উনাকে দেখেই শুরু করলেন জানেন ঠাকুরের কোনো পড়াশোনা নেই ঠাকুরের কোনো ডিগ্রি নেই হ্যাঁ হঠাৎ ঠাকুর শুরু করলেন যে নিউট্রন প্রোটন অ্যাটম কয়টা কয়টা বন্ড আছে তখন ডাল্টন অ্যাটমিক থিওরি আবিষ্কার হয়নি সেই কথা শুনে ভট্টাচার্য বিস্তার থেকে নেমে পড়লেন তো আপনি কি বলছেন এগুলি আমরা বিজ্ঞানে এখনো পড়িনি ঠিক মতো এখন গবেষণা চলছে সেই অ্যাটমিক থিওরির উপরে সেই নিউট্রন প্রোটন অ্যাটম কটা কটা বন্ড আছে সেই হ্যাঁ তিনি বিজ্ঞানাতীত তিনি সবকিছুর অতীত তিনি তা সেই মহা অতীতকে পেয়েছি তাকে আমরা আমরা তাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব ঠাকুরকে কেউ সেই কাষ্ঠদায় জিজ্ঞাসা করছিলেন সেই ঘটনাটা আমি বলে আপনাদের থেকে বিদায় নেব আটাশ হয়ে গেছে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন ঠাকুর ঠাকুর সত্যি কথা বলতে কি আপনাদের মঙ্গল হোক আপনাদের দিয়ে সকলের মঙ্গল হোক এছাড়া আমার কোনো প্রত্যাশা আপনাদের কাছে থেকে নেই সত্যি কথা বলতে কি আপনাদের মঙ্গল হোক আপনাদের দিয়ে সকলের মঙ্গল হোক এছাড়া কোনো প্রত্যাশা আমার কাছে নেই আপনার দুনিয়ার সামনে এমন সর্বনাশ আসছে যার দিনে মহাযুদ্ধ লোকক্ষয় সম্পদের ক্ষয় কিছুই নয় অতীত দেখে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদ লোপ পেয়ে যাওয়া অসম্ভব নয় তাই দীক্ষা শিক্ষা ও বিয়ে এই তিনটি জিনিস ঠিক করে দেন আপনারা আজকাল দেখে আফগানিস্তানে চলছে সেটা মনুষ্যত্ব লোপ পায়নি এমনি সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়ছে কিন্তু এই সমস্ত জিনিস তাই আমরা আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি ঠাকুর কাছে প্রতিদিন প্রণাম করে অন্তত একটা লোককে আমরা তার চরণে দেবো সেটা যেন আমাদের চিন্তা থাকে আমরা মানুষের কাছে প্রভুকে পৌঁছে দেব মানুষকে মঙ্গলময় করব এটাই আপনাদের কাছে আমার প্রার্থনা রইল তার অনন্ত কথা দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা বললো তার কথা শেষ হবে না হ্যাঁ আপনাদের উপস্থিত যারা আছেন সবাই সর্বাঙ্গীণ ইষ্টময় মঙ্গল জীবন প্রার্থনা করে আমি আপনাদেরকে বিদায় নিচ্ছি জয় গুরু জয় গুরু অত্যন্ত সহজ সরল ভাষায় মন্ত্রমুগ্ধময় একটা আলোচনা করলেন শ্রদ্ধেয় মিলনদা নিউ দিল্লি থেকে তিনি তার আকুতি আমাদের অন্তঃস্পর্শ করলেন আমাদের মধ্যে আমার মধ্যে আমি বলতে পারি একটা ভক্তিভাবে জাগরণ হলো কর্মের অনুপ্রেরণা পেলাম খুবই ভালো লেগেছে এবং আপনি আপনার নির্দিষ্ট টাইমের মধ্যে একটা পূর্ণ আলোচনা করলেন খুব ভালো লেগেছে পরমপিতার রাতুল চরণে আপনার আপনার পরিবার পরিজন পারিপার্শ্বিক প্রতি প্রত্যেকের ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি এবং সৎসঙ্গের খাতার তরফ থেকে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ জয় গুরু এবার আমাদের সামনে কীর্তন পরিবেশন করবেন খাতড়া বাঁকুড়া থেকে ঠাকুরের সভাপতি ঋত্বিক শ্রদ্ধেয় তরুণ কুমার মাহাতোদা এবং তাঁর পরিবার চেষ্টা করছি এই কীর্তনের শুরুতে এর যে প্রসঙ্গটা কীর্তনটা মানে ভূমিকাটা একটু বলা প্রয়োজন বলে আমার মনে হচ্ছে আমি একটু বলে নি এক মিনিট তখন পরম দয়াল ঠাকুর পাবনা হিমায়তপুরে অবস্থান করছেন তার ভোগের জন্য ভক্তরা দই নেওয়ার জন্য পদ্মা এপারে এসেছিলেন তো যখন ফিরে যাবেন দই নিয়ে তখন কালবৈশাখীর মেঘ উঠেছে প্রচুর
কালো হয়ে আছে আকাশ। তো মাঝিকে বলছেন যখন, মাঝি তো মানে ছাড়তে রাজি হচ্ছে না, যাওয়ার জন্য রাজি হচ্ছে না, তো এনারা বললেন যে আমাদের তো যেতেই হবে, ঠাকুরের ভোগের জন্য আমরা দই নিয়ে যাচ্ছি, এটা তো নিয়েই যেতে হবে, তো আপনি ছাড়ুন, নৌকা ছাড়তে বললেন। এনারা ঠাকুরের নাম নিয়ে নৌকা চেপে বসলেন, নৌকা ছাড়লো। এবারে যখন পদ্মার মাঝ নদীতে গেছেন, তখন কিন্তু সেই কালবৈশাখীর তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, এমন ঝড় বৃষ্টি যে নৌকা ঠিক রাখা যাচ্ছে না, এমন একটা অবস্থা। তখন তারা, সেই ভক্তরা, তারা তখন শুধুমাত্র তার নাম করছেন, আর নাম করতে করতে তখন এই কীর্তনটা তারা গাইছিলেন। এদিকে পরমদয়াল ঠাকুর আমার, তিনি শুধু পায়চারি করছেন অস্থির হয়ে, ভক্তরা জিজ্ঞাসা করছেন ঠাকুর আপনি এমন করছেন কেন, তখন তিনি বলছেন যে তোরা দেখ, তাকিয়ে দূরে পদ্মার মাঝে একটা কালো মতো কিছু দেখা যাচ্ছে না? সবাই দেখলেন হ্যাঁ তাই দেখা যাচ্ছে, দিয়ে বললেন তোরা যা দেখ কি অবস্থায় তারা আছে। গিয়ে দেখে যে নৌকোটা ডুবে যায়নি, কিন্তু যারা ছিলেন তারা ইতিমধ্যে কিন্তু ওই ঝড়ঝাপটার ইয়েতে অজ্ঞান হয়ে গেছেন। এনারা যে তারাকে কোনো রকমে, নৌকাটা শুধু ঘুরছিল, ঘূর্ণির মতো ঘুরছিল, এনারা গিয়ে সেই নৌকা উদ্ধার করে যখন নিয়ে এসে তারাকে সুস্থ করলেন, তখন তারা বললেন যে এই এই পরিস্থিতির মধ্যে আমরা পড়েছিলাম। তো তখন এই গুরুর নাম নিয়ে ভাসানো তরি এই কীর্তনটা তারা গাইছিলেন, আমি সেটা করার একটু চেষ্টা করছি। জয় গুরু, সকলকে রামনামিত জয় গুরু জানাই। গুরুর নাম নিয়ে ভাসানো তরি যেদিন ডুবে যাবে রে, চন্দ্র সূর্য গ্রহ তারা তারাও ডুবে যাবে রে, সেদিন তারাও ডুবে যাবে রে, গুরুর নামে যেদিন ডুবে যাবে রে, চন্দ্র সূর্য তারা তারাও ডুবে যাবে, সেদিন তারাও ডুবে যাবে, গুরুর নামে ভাসানো তরি যেদিন ডুবে যাবে রে, চন্দ্র সূর্য গ্রহ তারা তারাও ডুবে যাবে রে, সেদিন তারাও ডুবে যাবে রে, গুরু ভাসানো তরি যেদিন ডুবে যাবে রে, চন্দ্র সূর্য তারাও ডুবে যাবে, সেদিন তারাও ডুবে যাবে, বহু দিনে পরে আবার মরা গঙ্গে এলো জোয়ার, বহু দিনে পরে আবার বহু দিনের পরে আবার মরা গঙ্গে এলো জোয়ার, বহু দিনের পরে আমরা
জোয়ার দিয়েছি বাড়ি আর কি তোরি থেকে রে আমরা জোয়ার দিয়েছি পারি আর কি তোরি থেকে রে আর কি তোরি থেকে রে আমরা জোয়ার দিয়েছি পারি আর কি তোরি থেকে রে আমরা জোয়ার আমরা জোয়ার দিয়েছি বাড়ি আর কি তোরি থেকে রে আমরা জোয়ার দিয়েছি বাড়ি আর কি তোরি থেকে রে আর কি তোরি থেকে রে আর কি তোরি থেকে রে আর কি তোরি জোয়ার দিয়েছি বাড়ি আর কি তোরি থেকে রে জোয়ার দিয়েছি জোয়ার দিয়েছি বাড়ি আর কি তোরি থেকে রে জোয়ার দিয়েছি বাড়ি আর কি তোরি থেকে রে আর কি তোরি থেকে রে গুরুর চন্দ্র সূর্য তারাও ডুবে যাবে সেদিন তারাও ডুবে যাবে ওই নব ভেবে নবীন তোরি শ্রী গুরু হলেন কানারি ওই নব ভাবে নবীন তোরি শ্রী গুরু হলেন কানারি ওই নব ভেবে নবীন তোরি শ্রী গুরু হলেন কানারি নব ভাবে নবীন তোরি শ্রী গুরু হলেন কানারি এবার হোক না কেন তুফান ভারি আর কি তোরি ডুবে রে এবার হোক না কেন তুফান ভারি আর কি তোরি ডুবে রে আর কি তোরি ডুবে রে আর কি তোরি ডুবে রে এবার হোক না কেন তুফান ভারি আর কি তোরি ডুবে রে এবার হোক না কেন তুফান ভারি আর কি তোরি এবার হোক না কেন তুফান ভারি আর কি তোরি ডুবে রে হোক না কেন তুফান ভারি আর কি তোরি ডুবে এবার হোক না কেন তুফান ভারি আর কি তোরি ডুবে রে হোক না কেন তুফান ভারি আর কি তোরি ডুবে আর কি তোরি ডুবে রে আর কি তোরি ডুবে রে আর কি তোরি ডুবে রে আর কি তোরি ডুবে হোক না কেন তুফান ভারি আর কি তোরি ডুবে রে হোক না কেন তুফান ভারি আর কি তোরি ডুবে রে হোক না কেন তুফান ভারি আর কি তোরি ডুবে গুরুর নাম তোরি ডুবে যাবে চন্দ্র সূর্য
মুকুন্দ দাসে ভনে পূজানে আর ভয় করিস নে মুকুন্দ দাসে ভনে পূজানে আর ওই মুকুন্দ দাসে ভনে পূজানে আর ভয় করিস নে মুকুন্দ দাসে ভনে পূজানে আর ভয় করিস নে এবার গুরুর নামে বাদাম তেনে পূজানবে যাবো রে আমরা 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 রাধা 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 বলে পূজানবে যাবো রে আমরা রাধা 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 বলে পূজানবে যাবো রে আমরা পূজানবে যাবো রে পূজানবে যাবো রে এই গুরুর নামে বাদাম তেনে পূজানবে যাবো রে এই গুরুর নামে বাদাম তেনে পূজানবে যাবো রে এই গুরুর নামে বাদাম তেনে পূজানবে যাবো রে গুরুর নামে বাদাম তেনে পূজানবে যাবো রে এই রাধা 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 বলে পূজানবে যাবো রে রাধা 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 বলে রাধা 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 বলে উজানবে যাবো রে রাধা 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 বলে উজানবে যাবো রে উজানবে যাবো রে গুরুর নামে আসারো তরি দিন ডুবে যাবে চন্দ্র সূর্য তারা জয় গুরু জয় গুরু অত্যন্ত সুন্দর একটি কীর্তন আমরা শুনলাম সকালে একদম আনন্দে বিভোর হয়ে উঠেছিলাম অত্যন্ত সুন্দর কীর্তন ভালো শোনায়ও আর এত সুন্দর ভাবে করেন ওনারা আমাদের তো খুব আনন্দ পাই সম্প্রদায় রাতুল চরণে প্রার্থনা করি সকলেই সমবেত ভাবে ওনার পরিবার পরিজন সকলেরই সুস্থ দীর্ঘ ইষ্টচ্ছল জীবনের এবং অসংখ্য ধন্যবাদ জানাই জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু ধ্বনি দিচ্ছে সুকান্ত সিংহ মহাপাত্র দা সবসময় বিহার খাদা ও
वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर कुलचंद्रोजी जय परम प्रेममय श्री श्री ठाकुर कुलचंद्रोजी जय परम प्रेममय श्री श्री ठाकुर कुलचंद्रोजी जय परम জয় গুরু। খুব সুন্দর ধ্বনি দেওয়া হয়েছে ঠাকুরের শ্রীচরণে। আর পরিবার পরিজন সকলের আবারও সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি আজকের সৎসঙ্গের অনুষ্ঠান।